চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক স্বাস্থ্য সহকারী নিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মন্তব্য। যে সকল প্যারামিটারে বাংলাদেশের জনস্বাস্থ্য আজ বিশ্বের বিস্ময় এবং আন্তর্জাতিক অঙ্গনে ষাটটি পুরস্কার পেয়ে যথেষ্ট সুনামের অধিকারী, গড় আয়ু বেড়েছে, স্বীকৃতি স্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, জনগণ এবং বাংলাদেশের স্বাস্থ্যকর্মীরা বিশ্ব দরবারে আজ ভ্যাকসিন হিরোর সম্মান অর্জন করেছে। সেই সূচকগুলো হলো টিকাদানের হার, মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার হ্রাসকরণ, পুষ্টিমান ও স্যানিটেশন ব্যবস্থাপনার উন্নয়ন, হেলথ এডুকেশন এবং ভেজাল খাদ্যের নিয়ন্ত্রণ ইত্যাদি। উল্লেখিত এই প্যারামিটারগুলোর উন্নয়নে মৌলিক স্বাস্থ্য জনবল হিসেবে কাজ করেন স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শক তথা মাঠ পর্যায়ে স্থাপনা হাসপাতালের বাইরে কাজ করে থাকা প্রিভেন্টিভ স্বাস্থ্যকর্মীরা। কয়টি লিভার, কিডনি, চোখ, হার্ট ট্রান্সপ্লান্ট হলো, জটিল সার্জারি হলো, সিজারিয়ান ডেলিভারি হলো বা স্থাপনার ভেতরে হাসপাতালে স্বাস্থ্যসেবার মান কেমন ছিল, এগুলো দিয়ে দেশের জনগণের জনস্বাস্থ্য উন্নয়নের সূচক নির্ধারিত হয় না। এই দিক থেকে বিচার করলেও স্বাস্থ্য সহকারীরা তাদের কর্তব্য পালনে সফল এবং বেতন গ্রেড আপগ্রেশনের ন্যায় ও যুক্তিযুক্ত দাবিদার। 13, 12 ও 11তম গ্রেড প্রাপ্তি তাদের অধিকার। সুতরাং আমি তাদের চাকুরি ও জীবন মান উন্নয়নে যৌক্তিক দাবির প্রতি সমর্থন জ্ঞাপন করছি। 1985 সালের 15ই আগস্ট জাতীয় শোক দিবসে জারিকৃত এবং মহামান্য হাইকোর্ট কর্তৃক বাতিলকৃত অবৈধ নিয়োগ বিধির 2018 সালের বাংলা অনুবাদ অনুসরণ করে নয়, বরং দ্য ভ্যাকসিনেশন আইন 1880, যেটি বাংলাদেশের টিকাদান কার্যক্রমের মাদার ল হিসেবে গৃহীত, অনুসরণ করে সরকার কর্তৃক অতি অল্প সময়ে একটি প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের 11, 12 ও 13তম গ্রেড বেতন প্রাপ্তির যৌক্তিক দাবি বাস্তবায়ন করা সম্ভব। প্রয়োজন কর্তৃপক্ষের সদিচ্ছা ও আন্তরিকতা। 6/12/2022 খ্রিস্টাব্দে ডাক্তার সত্যকাম চক্রবর্তী, সাবেক সিভিল সার্জন, পরিচালক ও লাইন ডাইরেক্টর DGHS। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক স্বাস্থ্য সহকারীর অর্জন সমূহ। স্বাস্থ্য সহকারীর অর্জন সমূহের মধ্যে পোলিও নির্মূল ও পোলিও মুক্ত বাংলাদেশ গঠন, বিশ্বের সর্ববৃহৎ এমআর ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করা, শিশু মৃত্যু হার কমানো ও মাতৃ মৃত্যু হার কমানো, অন্ধত্ব তথা রাতকানা রোগ দূরীকরণ, যক্ষা ও ধনুষ্টঙ্কার নিয়ন্ত্রণ, ডায়রিয়া ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণ, সংক্রামক ও অসংক্রামক রোগসমূহ নিয়ন্ত্রণ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কমিউনিটি ক্লিনিক স্থাপনের জন্য বিনামূল্যে জমি প্রদানের জন্য জনগণকে উদ্বুদ্ধকরণ এবং CSCP নিয়োগের পূর্বে 2011 সালের অক্টোবর মাসের পূর্বে কমিউনিটি ক্লিনিকের বিশ্বের দরবারে একটি রোল মডেল কমিউনিটি ক্লিনিক হিসেবে স্বাস্থ্যসেবা হিসেবে বিশ্বের দরবারে উপস্থাপন করা এবং আন্তর্জাতিক স্বীকৃতি ও পুরস্কার অর্জন, মাননীয় প্রধানমন্ত্রীর MDG পুরস্কার অর্জন, মাননীয় প্রধানমন্ত্রীর সাউথ পুরস্কার অর্জন, গ্যাভি কর্তৃক 2012 সালে শ্রেষ্ঠ টিকাদানকারী দেশের স্বীকৃতি অর্জন এবং দক্ষিণ এশিয়ার টিকাদানে শ্রেষ্ঠত্ব অর্জন ও ভ্যাকসিন হিরো উপাধিতে ভূষিত। স্বাস্থ্য সহকারী বাংলাদেশ তৃণমূল পর্যায়ের খুবই গুরুত্বপূর্ণ এবং প্রিভেন্টিভ কাজ নিয়ে কাজ করে, তাই স্বাস্থ্য সহকারীর মান উন্নয়ন ও জীবন উন্নয়নে তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া সময়ের দাবি। তাই বাংলাদেশের স্বাস্থ্য তৃণমূল পর্যায়ে উন্নত করতে হলে, স্বাস্থ্যসেবার মানকে উন্নত করতে হলে স্বাস্থ্য সহকারীর দাবি বাস্তবায়নে এবং তাদের প্রতি সুনজর দেওয়া সময়ের দাবি। ধন্যবাদ। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে অংশীদারিত্ব বজায় রেখে বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি রোল মডেল স্বাস্থ্যকারী দেশ হিসেবে বিশ্ব দরবারে উপস্থাপন করা স্বাস্থ্য সহকারী একটা বদ্ধপরিকর।